নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের প্রোগ্রেসের দিক কতটা রয়েছে এবং ডিমোশনের দিক কতটা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আমি এই ভিডিওতে যে ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক জুলাই মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকার কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি আপনাদের ইনকামের দিক, যেটি মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন, এই মাসে আপনাদের ইনকামের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং অপ্রত্যাশিত প্রাপ্তি যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। আপনারা শারীরিকের থেকে মেন্টাল যদি কাজ করেন, অর্থাৎ বুদ্ধির দ্বারা কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 গুণ থেকে 3 গুণ কামাই করে ফেলবেন। এছাড়াও এই মাসে লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা লটারি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে আপনার নিজস্ব বার্চাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে আমি কখনোই বলবো না এসব জায়গায় আপনারা টাকা ইনভেস্ট করুন। এরপরে আসি ব্যবসা ক্ষেত্র। এই মাসে আপনাদের ব্যবসার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, বিশেষ করে যারা কেমিক্যাল নিয়ে কাজ করছেন, পারফিউমের কোনো দোকান রয়েছে, এছাড়াও লিকুইড কোনো প্রোডাক্টের বিজনেস করেন, সেটা জলের বিজনেস হতে পারে, দুধের বিজনেস হতে পারে, বা কোল্ড ড্রিঙ্কসের বিজনেস হতে পারে, সেই সমস্ত বিজনেসে কিন্তু আপনারা প্রফিট গেইন করবেন। এছাড়াও যারা গার্মেন্টসের দোকান করেন, কসমেটিক্সের দোকান করেন, জেমস অ্যান্ড জুয়েলারির দোকান রয়েছে, আর্টিফিশিয়াল জুয়েলারির দোকান রয়েছে, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, অনলাইনে ট্রেডিং করেন, অনলাইন কোনো বিজনেস রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা শেয়ার মার্কেটে টাকা লাগান তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে গেইন করতে চলেছে, অর্থাৎ আপনাদের এই মাস কিন্তু লাভের পরিমাণ যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, এই মাসে আপনারা যে পরিমাণ পরিশ্রম করবেন তার থেকে কিন্তু বেশি পরিমাণ ফল পাবেন, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন। আর যার দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অতি সহজেই করে ফেলবেন। এরপর আছে পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে কিন্তু পারিবারিক দিক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। পরিবারে কিন্তু গণ্ডগোল, হট্টগোল, প্রবলেম, মেন্টাল স্ট্রেস এইসব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে একটি পজিটিভ ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে আপনারা যদি আপনার কথাতে দম ধরে থাকেন, অর্থাৎ আপনি যেটা করবেন না ভেবেছেন, তবে সেটি পজিটিভ হওয়া যায়, কাউকে হার্ট করা জিনিস নয়, যদি আপনার উপর কোনো অন্যায় করে পরিবার থেকে, সেক্ষেত্রে আপনি আপনার সেফ গাইডে আপনারা অবশ্যই তার প্রোটেস্ট করতে পারেন। তবে এই মাসে পরিবারের সাপোর্ট সেরকম মাত্রায় না পেলেও
আপনারা বন্ধু বান্ধবের কিন্তু সাহায্য বা সান্নিধ্যে হেল্প কিন্তু পাবেন। এরপর আছে এডুকেশন সেক্টর। দেখুন, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু ভালোও যাবে এবং খারাপও যাবে, দুরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোটা প্রথম দিকে কিন্তু আপনারা পাবেন না, অর্থাৎ মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ভালো জিনিসটা এডুকেশন সেক্টরে খুব একটা পাবেন না। এই সময় আপনারা স্ট্রিম চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ পড়ছিলেন সায়েন্স নিয়ে, পরবর্তীতে ভাবলেন কমার্স নিয়ে পড়ব। এছাড়াও পড়াশোনায় কিন্তু অমনোযোগী ভাব কিন্তু দেখা যাবে, মোবাইল অ্যাডিকশন আসার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনার রেজাল্ট কিন্তু সেরকম মাত্রায় ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখ পর্যন্ত। কিন্তু 20 তারিখের পর সেই জায়গাটা কিন্তু অনেকখানি কাটতে চলেছে, বিশেষ করে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছেন, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখের পর। আর বাকিদের ক্ষেত্রে কিন্তু 20 তারিখের পর শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি সন্তান স্থান কেমন যেতে চলছে। দেখুন, সন্তানের দিক কিন্তু 20 তারিখ পর্যন্ত প্রবলেমেটিক যেতে চলেছে, অর্থাৎ সন্তান কিন্তু অবাধ্যতা করবে এবং সন্তানের হেলথ কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তার ভাব কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে 20 তারিখ পর্যন্ত, কিন্তু 20 তারিখের পর সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু সন্তান নিয়ে কিন্তু সেরকম প্রবলেম থাকবে না। এই সময় আপনার সন্তান কিন্তু অবাধ্যতা করবে এবং তাকে একটু ম্যানেজ করে ট্যাকফুলি কথাবার্তা বলে বুঝিয়ে আপনারা সন্তানকে পরিচালনা করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব বাচ্চাটার উপর। এরপর আছি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় সন্তানের জন্য প্রচেষ্টা না করাই বেটার, আপনারা পরবর্তীতে প্রচেষ্টা করুন। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে একটু বেশি করে কেয়ার করতে হবে, চলাফেরার ক্ষেত্রে, সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে, পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে 20 তারিখ পর্যন্ত। এই 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে। এরপর আসি শরীর স্বাস্থ্য, অর্থাৎ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু সেরকম মাত্রায় ভালো যাবে না। এই মাসে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে বিশেষ করে কেয়ারলি থাকতে হবে। এছাড়াও যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে, সুগার রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, তাদেরকে এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন এবং সজাগ থাকতে হবে, আপনাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। আপনারা কোনো ক্ষেত্রে প্রবলেম বুঝলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না, ডাইরেক্ট ডক্টরের সাথে কনসাল্ট করুন। এরপর আসি শত্রুতা। এই মাসে কিন্তু শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও যদি আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, তাকে যদি ঠিকঠাক পেমেন্ট না করেন, সেটা ব্যাংক থেকে হতে পারে, কোনো বেসরকারি ডিপার্টমেন্ট থেকে হতে পারে বা কোনো লোকের কাছ থেকে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। সে কিন্তু এসে আপনার সাথে আর্গুমেন্ট করবে এবং সেখানে আপনি মাথা গরম করে কিছু কথা বলে ফেললেন, যেখান থেকে কিন্তু কোর্ট কাছারি, থানা, পুলিশ এই সমস্ত কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে এই মাসে কুল মাইন্ডেড থাকতে হবে এবং বুদ্ধির দ্বারা এবং স্বল্প কথার দ্বারা আপনাদেরকে কিন্তু চলতে হবে। এছাড়াও এই মাসে কোনো জরুরি কাগজে সাইন করবেন না, এই মাসে কিন্তু ফ্রড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা জমি বা জায়গা বা ল্যান্ড এইসব কেনাবেচা করছেন, তাদেরকে বলবো 20 তারিখ পর্যন্ত থেমে যান, 20 তারিখের পর আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন বা কিনুন। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। বিশেষ করে আপনাদেরকে 20 তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে, 20 তারিখের পর আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মধুর যেতে চলেছে এবং এই 20 তারিখের আগে পর্যন্ত আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, মতবিরোধ কিন্তু আসবে, আপনাকে সেটা কিন্তু ট্যাকফুলি চলতে হবে এবং যতটা পারবেন আপনি আর্গুমেন্টে না গিয়ে
কথাটাকে লাইটভাবে নিয়ে নিন এবং লাইটভাবে বলুন, তাতে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে আসি প্রেম জীবন। দেখুন, যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম কেস ঘটতে চলেছে। 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু 20 তারিখের পর সেই প্রবলেম কিন্তু কাটবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু আসবে। এছাড়াও ত্রিকোণ প্রেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে এই 20 তারিখের আগে পর্যন্ত, এটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এবং এই মাসে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না এবং নিজে টাকা ধারও নেবেন না, যেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এই মাসে আপনারা রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন একটু সাবধানে চলাফেরা করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। ওভারঅল যদি বলা যায়, কিছু আপনাদের ভালো রয়েছে, কিছু আপনাদের খারাপ রয়েছে, অর্থাৎ এই মাসটা আপনারা মিশ্রিত ফল পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।